আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চরম অসময়ে থাকা একটি প্রতিষ্ঠানের গল্প শুনিয়েছিলাম, যে প্রতিষ্ঠানের প্রতি মাসে কোটি কোটি টাকা লোকসানের ফলে কর্মচারীদের বেতন নেই তিন মাস ধরে, কিন্তু প্রতিষ্ঠান লোকসান গুনলেও প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার ইনকাম মাসে লাখ লাখ টাকা। দর্শক, ধান্দাবাজির সেই প্রতিষ্ঠান বিআরটিসি নিয়ে গেল 12 জুন একুশের চোখ অনুষ্ঠানে আমরা তুলে ধরেছিলাম কিভাবে লুটপাট চলছে সরকারি এই প্রতিষ্ঠানটিতে। আমাদের মতো বিআরটিসির সাধারণ নিষ্ঠাবান কর্মকর্তা কর্মচারীদেরও প্রত্যাশা ছিল কর্তৃপক্ষ হয়তো অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু বিচারের নামে অবিচারের রাজ্যে অসৎ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে, আর সৎ কর্মকর্তা কর্মচারীদের উপর চলছে চরম নির্যাতন। মনে আছে সালাউদ্দিনের কথা? সালাউদ্দিন বিআরটিসির গাড়ির চালক, নিজের প্রতিষ্ঠানের লুটপাটের সত্যকে গোপন করতে না পেরে সেদিন আমাদেরকে জানিয়েছিলেন কিভাবে অরাজকতা চলছে তার কর্মস্থল বিআরটিসিতে। বলে টাকা নাই এই সেই। আগের পর্বে সালাউদ্দিনের এমন সাহসী বক্তব্য একুশে চোখে প্রচারের পর তাকে চাকরি থেকে ছাঁটাই করেছে বিআরটিসি কর্তৃপক্ষ, কিন্তু চাকরি হারানোর পর এবার সে গোপনে না ওপেনে কথা বলবে কি হচ্ছে বিআরটিসিতে। কল্যাণপুরে 3-4 মাসের বেতন নাই, 12 নম্বরে আজকে 3 মাস ধরে বেতন নাই, এই যে তারপরে কিলকেট ডিপো জোয়া সারা 3 মাস ধরে বেতন নাই। আজকে বিআরটিসির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আপনার প্রায় 1000-এর উপরে গাড়ি আছে, 1000-এর উপরে গাড়ি এই আপনার এই বিআরটিসি জন্মলগ্ন ইতিহাসে এটাই রেকর্ড যে বর্তমান সরকার এতগুলো গাড়ি আছে, কিন্তু তারপরও আমাদের বেতন নাই। এমন অবিচারের প্রতিবাদ করায় সেদিনের ঘটনায় চুন্নু নামে আরেকজনকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু এই চুন্নু ক্যামেরার সামনে কোনো কথাই বলেনি। বকেয়া বেতন সহ বিভিন্ন অনিয়মে প্রতিবাদ করবার কারণেই কর্তৃপক্ষ এমন সুযোগকে কাজে লাগিয়েছে। 1 তারিখে আমাকে টার্মিনেশন করছে যে আমার চাকরি ডিসমিস, চাকরি নাই। তো এই জন্য আমি তো এরকম কোনো অপরাধ করি না চেয়ারম্যানের কাছে যে সে আমার চাকরিটা কেন খাইলো, এটার জবাব কার কাছে আমি চাইতে পারি। সেদিনের যে ভিডিওর দোহাই দিয়ে চুন্নুকে চাকরিচ্যুত করা হয়েছে সেই ভিডিওতে দেখা যায় বিআরটিসির এক চালক যখন কথা বলছিলেন তখন চুন্নু ক্যামেরার পেছনে দাঁড়িয়েছিল মাত্র। তাহলে চুন্নুর চাকরি যাবার কারণ কি? 21 টিভির জন্য আমরা আসলে যে খুশি যে আপনি এটা দেখানোর জন্য, দেখানোর কারণে আমাদের যে ওইখানে ছিলাম না আমি, তারপরও আমার চাকরি চলে গেছে, টার্মিনেশন করছে আমাকে। দর্শক, নিরীহ মানুষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা চালালেও চলুন, দেখে আসা যাক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিআরটিসির গাজীপুর ডিপো, এই ডিপোরই 30 বছর দাবি করা সেই যুবক বাবুল সরকারের কথা তো মনে আছে। 30 বছর রানিং চলছে, যে কারো কাছে তার বয়স অন্তত 50 মনে হলেও চেয়ারম্যানের লোক হওয়ার কারণে তিনি এখনো চাকরিচ্যুত হননি, অথচ সংবাদ প্রচারের পর সবার আগে চাকরি যাবার কথা ছিল এই বাবুলেরই। গাজীপুর ডিপোর গাড়ি এখনো কন্ট্রাক্টে চলছে, হয়তো এভাবে চলতেই থাকবে, কারণ এই ডিপো ম্যানেজারই বলেছিলেন তাকে প্রতিদিন 20,000 টাকা ঘুষ দিতেই হবে। গেটে 20 টাকা, ওবিলে সই করতে 20 টাকা, মিস্ত্রিতে 60 টাকা, গড়ে মিলে এর মধ্যে ঢুকলে ধারো ধারে 20 টাকা, মনে করেন গড়ে মিলের মধ্যে ঢুকলে 150 টাকা খরচ আছে। সেজন্যই প্রতি গাড়ি থেকে যা কামাই হচ্ছে সরকারি খাতায় জমার আগেই সেখান থেকে নিজের নামে মাইনাস করে রাখছে ম্যানেজার। এটা 9,200 টাকা নেয়। 9,200 আর অফিসিয়াল কত ভাই এটা তো আপনারা জানেন, আপনারা চালক 8,700, আপনাদের কাছ থেকে নিচ্ছে 9,000 যাবার আগেই তার নির্দেশে গেট বন্ধ করে দেয়া হয়। ডিপো ম্যানেজারের এমন আশপর্তা আর অপকর্মের পেছনে মূল শক্তি
বিআরটিসির উপরের চেয়ারের বাসিন্দারা, কারণ চেয়ারম্যান থেকে শুরু করে যেখানে যেখানে টাকার ভাগ যায় সব টাকারই উৎস হলো এই ডিপো, যে কারণে ডিপো ম্যানেজারদের রক্ষা করা উপরের মহলের প্রধান একটি কাজ। ঢাকার ভেতরের যে কটি বিআরটিসির বাস ডিপো রয়েছে সেসব ডিপোর বাস সারাদিন চলবার পর গ্যাস নিতে যায় বিভিন্ন সিএনজি স্টেশনে। ডিপোগুলোর আশপাশে সিএনজি পাম্প থাকবার পরও এসব গাড়িগুলোকে অজানা কারণে গ্যাস নিতে যেতে হয় 20-30 কিলো দূরের পথে। শুধুমাত্র জোয়ারসাহারা ডিপোর হিসেবে ধরা যাক, এই ডিপোর সব গাড়ি গ্যাস আনতে যায় গাজীপুরার বড় বাড়ির মার্কো সিএনজি পাম্প থেকে। প্রেশারের দোহাই দিয়ে গ্যাস নিতে আসলেও টঙ্গী আবদুল্লাপুরের জ্যাম ঠেলে গাজীপুরা যাবার কারণ অন্য কিছু। এখানে আয়া বলে সিরিয়াল দিয়ে আর গ্যাস নিয়ে যায়, অনেক মনে করেন যাত্রী নিয়ে যায়, অজা করে কিছু পয়সা ইনকাম করে, ওরা মনে কিছু ধান্দা করে আর কি। না এমনি টাকা ভাগও কি দেখি না, তো মনে করেন যা ভাড়া কাটে ড্রাইভার পকেটে পড়ে আর কি। এসব গাড়িতে গ্যাস ঢুকানোর জন্য একজন দালাল রয়েছে, তার কাজ হলো বিভিন্ন গাড়িতে গ্যাস কম ভরে বেশি দেখানো। সেই ভাগ তার হাত ধরে যায় ডিপো ম্যানেজারের কাছে, সেখান থেকে চেয়ারম্যানের কাছে। বিআরটিসি কাউন্টারম্যান, মানে আমার যেটা জবে ঢুকছি কাউন্টারম্যান কন্ট্রাক্টর। আইডি কার্ডটা একটু দেখেন তো। আইডি কার্ড এই মুহূর্তে আমার কাছে নাই। আইডি কার্ড ছাড়া ডিউটি করতে পারবে? জি জি, নাই আছে এই মুহূর্তে নাই আমার কাছে, হারিয়ে গেছে কার্ডটা আমার। আবল তাবল যাই বলুক, তিনি নাকি চেয়ারম্যানের লোক, যে কারণে চেয়ারম্যানের পছন্দের পাম্পে গ্যাস নেবার দায়িত্ব পালন করছেন তিনি। অথচ চালকরাও কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতবাক। আমাদের কর্তৃপক্ষের অর্ডারে বিদায়, আমাদের ট্রিপ শেষ করে এখানে গ্যাস নিতে আসলাম। আচ্ছা, এটা কি আপনাদের কাছে কি মানে বার্ডেন মনে হচ্ছে? বার্ডেন এখন আমাদের অফিসে, আমরা তো আমরা তো দূর আসতে চাই না, আমাদের দিন ভরে ডিউটি করার পরে এত দূর গ্যাস নিতে যেতে কষ্ট হয়। চালকের কাছে বিষয়টি বিরক্তের হলেও ডিপো ম্যানেজারের পকেট ভরতে সেখানে যেতেই হচ্ছে। এবার পরের পর্ব দেখা যাক। গ্যাস নেওয়া শেষ, গাড়ি যাবার কথা খিলক্ষেত জোয়ার সাহারায়, কিন্তু গাড়ি চলল উল্টো দিকে। গাজীপুরা থেকে বোট বাজার পর্যন্ত শুরু হয় যাত্রী উঠানো, তারপর খিলক্ষেত পর্যন্ত সব জায়গাতেই চলে ব্যবসা। আমাদের এখান থেকে যখন আপনার ইয়েটা আসে, গাড়িটা আপনার ডিয়াশালটা আসে, ওই সময় আমাদের গাড়িটা আসে, ঠিক আছে, লালগা আসে আপনার যাওয়া, ঠিক আছে, সিস্টেম। আচ্ছা, আপনি এমনিতে বিআরটিসির কিছু না? কয় টাকা হয় পার ডে এরকম? এই আপনি 50-60-100-150, মানে এই গ্যাস দিতে আসলে তখন এই যাত্রীগুলো নেওয়া না করে না? লোকসান গুনল বেড ভরছে ওই প্রতিষ্ঠানেরই মাত্র হাতে গোনা কয়েকজনের। যোগাযোগ মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি গাড়ি পার্কিং করা মোহাম্মদপুরের হুমায়ুন রোডে। গাড়িটি ব্যবহার করে বিআরটিসির চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া গাড়ি সরকারি কাজের জন্য যে কোনো জায়গায় তিনি চাইলে নিতে পারেন, কিন্তু ওই তারিখে চেয়ারম্যান দেশের বাইরে, গাড়ি থাকার কথা ডিপোতে, কিন্তু মোহাম্মদপুরে কেন? বিআরটিসির চেয়ারম্যানের স্ত্রী এখন বিআরটিসির প্রায় সব কর্মকর্তারই ম্যাডাম। চেয়ারম্যানের চাইতেও নাকি ম্যাডামের ক্ষমতা বিআরটিসিতে আরো বেশি। স্বামী ধান্দায় পাকাপোক্ত হবার সুবাদে ম্যাডাম এখন ঢাকা শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর মধ্যে একটি মোহাম্মদপুরের এই বিউটি পার্লার। পার্লারের ভেতরে ম্যাডামের সাথে দেখা করতে গেলেও তিনি ভেতর থেকে বের হননি। মেন মালিক উনি, ঠিক আছে, আর আমি চালাচ্ছি। ওনার নাম কি? ওনার নামটা আসলে আমার সঠিক, আমি এসব নিয়ে আলোচনা করি না, তো ওনার নাম।
উনি যে বিআরটিসি চেয়ারম্যান সাহেব স্ত্রী, হ্যাঁ আচ্ছা, ওনার নাম জানেন না? উনি কয়টা পার্লার আছে কয়টা ওনার এখানে? ম্যাডাম বাইরে আছে বললেও ম্যাডাম তখন ভেতরেই ছিল, কিন্তু মেয়েদের পার্লারের ভেতরে গিয়ে তার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। আমরা ভেতরে থাকতেই ম্যাডামকে নেবার অপেক্ষায় যে গাড়িটি পার্লারের সামনে দাঁড়িয়েছিল সেটিও উধাও। মনে হলো হয়তো ম্যাডাম গাড়িতে থাকলে থাকতেও পারে। ম্যাডামকে ধরবার আশায় আমরাও গাড়ির সন্ধানে ছুটতে থাকি। গণভবনের সামনে যাবার পর আমরা ম্যাডামের গাড়ি ধরে ফেলি, কিন্তু সমস্যা হলো ম্যাডাম তখন গাড়িতে নেই। ম্যাডাম কই? ক্ষমতার জোরে লুটে পুটে খাবার এটা খুব সামান্য একটা উদাহরণ মাত্র। বিআরটিসির চেয়ারম্যান আর তার কয়েকজন সাঙ্গ পাঙ্গ মিলে মিশে বিআরটিসি কে আরো কিভাবে পথে বসাবার ফন্দি করছে তা জানাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। দর্শক, কয়েক হাজার শ্রমিকের নিরলস পরিশ্রম আর সরকারের সদিচ্ছার পরও বিআরটিসি আজ ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানকে আবারও যারা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান তাদের মতে শুধুমাত্র 5 থেকে 6 জন ব্যক্তিকে সরালেই বিআরটিসি আবারও সোজা হয়ে দাঁড়াবে। বিআরটিসির চেয়ারম্যান জসিম উদ্দিন দোলন, গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। বাড়িতে এখনো অভাবের চিহ্ন লেগে আছে, কিন্তু দোলন এখন কোটি কোটি টাকার মালিক। তার বাড়ি একটা ফ্ল্যাট কিনছে জানি, আর আর কোনো বাড়ি নেই। স্বজনরা গোপন করতে চাইলেও প্রতিবেশীদের কাছে ঠিকই খবর আছে দোলনের বর্তমান অবস্থার। ওই মাসে বাইরে বাইরে যাইতে, মাসে আরো বেলে যাইতে, যে ওষুধ বেরিয়ে দিয়া টিয়া এবার আমনে যে আবার একসময়ের গ্রাম্য ডাক্তারের ছেলে এখন ঢাকার বুকে একাধিক ফ্ল্যাটের মালিক। বিআরটিসিতে আসার পর তার হাতে আলাদিনের চেরা দেখাচ্ছে। সবশেষ গুলশানের নির্মাণাধীন ভবনে প্রায় 12 কোটি টাকা মূল্যের ফ্ল্যাট কিনেছে জসিম উদ্দিন দোলন। দেখি আহমেদ মাসুদ স্যার জিজ্ঞেস করলে জানতে পারি। বিআরটিসির চেয়ারম্যানের দুর্নীতির হাতে নাতে প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু হঠাৎ করে তার এত টাকার উৎসের সন্ধান করলেই বের হয়ে আসবে বিআরটিসিতে লোকসানের কারণ কি। আরেকজন বিআরটিসির পরিচালক নিখিল বাবু, বিআরটিসির যত ধরনের অপকর্ম হয় তার সবকিছুর পরিকল্পনার মূল হোতা এই নিখিল। অত্যন্ত চতুর প্রকৃতির এই ধান্দাবাজ সম্পর্কে জানা যায় সে নাকি এখন কত টাকার মালিক তার হিসেব সে নিজেও জানে না। অবশ্য চেয়ারম্যানের পাশের এলাকার বাসিন্দা এই নিখিলের বাড়ির অবস্থাও সেই একই রকম সাদামাটা। মাঝে মধ্যে গ্রামে গেলেও ক্ষমতার দাপট সেখানেও চলে। আমার শেষদার কিন্তু ব্যক্তিগত কোনো গাড়ি নেই। আচ্ছা, এমনি উনি যখন বাড়িতে আসে ওই ডিসির গাড়ি দিয়ে? ডিসির কাছে গাড়ি দিয়ে আসে। মতিঝিল ডিপোর ম্যানেজার মনিরুজ্জামান বাবু, দেশের যত ডিপো আছে তার মধ্যে সবচেয়ে জালিয়াতির জায়গা এই মতিঝিল ডিপো। এই ডিপোর ম্যানেজারের দায়িত্ব যেমন বেশি অবৈধ টাকা কামানোর উপায়ও তেমনই অনেক, যে কারণে কর্তৃপক্ষ যোগ্য না হলেও এখানকার এমন একজন ম্যানেজারকে বসিয়েছে যে ধান্দাবাজিতে যোগ্য। আমাদের চেয়ারম্যান মহোদয় অলরেডি বলে দিয়েছেন না, আমাদের সরাসরি দেওয়া নিষেধ। একসময়ের মোটর মেকানিক এখন ঢাকাতে একাধিক বাড়ি গাড়ির মালিক। মনিরুজ্জামান তো ছিল একজন মিস্ত্রি, ও ছিল ডেলিভিসির মিস্ত্রি, যে ওনার সাথে একলগে চা খাইছে কান্দে আর দিয়ে আস, একসাথে চা সিগারেট একসাথে অনেক কাজ করছে। হ্যাঁ, এই যে মনিরুজ্জামান বাবু, বাকি থাকলো দুজন মিমার আলী হোসেন। এই মানিকজোর বিআরটিসির কোনো চাকরিজীবী না, তবে বৈধ ঠিকাদার। বিআরটিসির নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার 5টির বেশি গাড়ি চালাতে পারবে না, কিন্তু মিম আলী হোসেন এখন প্রায় 60টি রুটের 200 গাড়ির ইজারা নিয়ে রেখেছে, কিন্তু সেগুলো যে তাদের নামে চলছে তা বোঝানো খুবই কঠিন।
এসব বলবার পর হয়তো আবারও তাদের সম্মানে আঘাত লাগতে পারে। দর্শক, আমরাও কাউকে অসম্মানিত করতে চাই না, কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রতিটি পরতে পরতে যখন দুর্নীতির ছায়া, তখন মাথার লোকেদের আমরাই বা ধোয়া তুলসী পাতা মনে করব কি করে। মদন থেকে ছেড়ে আসা নেত্রকোনা ময়মনসিংহ হয়ে ভালুকার দিকে বিআরটিসির নন এসি গাড়ি। গাড়িতে মোট আসন সংখ্যা 54টি, কিন্তু যাত্রী কতজন তা দেখতে আমরা গাড়ির ভেতরে উঠব। মোড়া দিলে কি একটু বেশি টাকা নেয় নাকি? গাড়ির ভেতরে আসন ছাপিয়ে মোড়া, পিড়ি অথবা দাঁড়ানো যাত্রী উঠানো হয়েছে। সব মিলিয়ে যাত্রী প্রায় 65 জন, কিন্তু সরকারি খাতায় কতজন উঠেছে? I1, I2, J1, J2, তারপরে J3, J4, K3, K4, K5, এই সিটগুলো খালি, এই তো? সেগুলি ভরছেন কই? মানে ঠিক দেওয়া হয় নাই কেন? এখন মনে করেন ভুলভাল বুঝালেও গাড়ির আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাতেই গলত। যে ওয়েবির সাথে নিয়ে গাড়ি চলছে তাতে চালকের নাম লেখা আছে উত্তম বাবু, কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন তার নাম কি? আমার নাম আবু মন্ডল। উত্তম বাবু কে তাহলে? উত্তম বাবু ওনার নাম, মানে এখানে ও ডাক নাম। আর আবু মন্ডল হচ্ছে মুসলমান, উত্তম বাবু তো মুসলমান না, ঠিক না? মুখ ফুসকে আসল ঘটনা বলে ফেলেছেন গাড়ির সুপারভাইজার। গাড়ি এটা কার নামে চলছে বলেন তো? আলী হোসেন মোল্লার নামে চলতেছে। এটা শুধু একটি রুটের অনিয়মের চিত্র। দেশের সব রুটে বিআরটিসির গাড়ি চলছে ওই চক্রের পছন্দের লোকেদের মাধ্যমে। এর কারণ জানতে বিআরটিসির কিছু গোপন নথিপত্র দেখা যাক। ঢাকা থেকে জামালপুরের দূরত্ব 410 কিলোমিটার, সরকার নির্ধারিত ভাড়া 400 টাকা। ওই রুটে বিআরটিসির গাড়ির আসন সংখ্যা 40টি, হিসেব অনুযায়ী ওই ট্রিপে ভাড়া আদায় হবে কমপক্ষে 32,000, কিন্তু খাতায় দেখানো হয় মাত্র 14,000 টাকা। ঢাকা থেকে বেনাপুলের দূরত্ব 570 কিলোমিটার, নির্ধারিত ভাড়া 700 টাকা। গাড়ির আসন সংখ্যা 40টি হলে ভাড়া হবার কথা 56,000 টাকা, কিন্তু প্রতি ট্রিপে দেখানো হচ্ছে মাত্র 24,000 টাকা। 27/6/2014 তারিখের একটি জমা হওয়া রসিদে দেখা যাচ্ছে বেনাপুল রুটের চালক রিয়াজ মিয়ার নামে চলা গাড়িটি দুই দিনে টাকা জমা দিয়েছে 24,500 করে, মোট 49,000 টাকা, অথচ জমা হবার কথা ছিল 1,12,000 টাকা। কমলাকান্দা রুটে চালক সাদেকুর তিন দিনের তিন ট্রিপে জমা দিয়েছে মাত্র 39,000 টাকা, যা বিআরটিসির ওই রুটের একদিনের ভাড়াও না। সুলতান আহমেদ 17 জন দাউদকান্দি রুটের মোট 9 ট্রিপের টাকা একসাথে জমা দিয়েছে, অথচ নিয়ম হল প্রতিদিনের টাকা প্রতিদিন জমা দেয়া। হিসেব নিকেশ করে সেখান থেকেও মাইনাস হয়েছে 70% টাকা। দর্শক, এসবের পরও যদি সত্য কথা বলবার কারণে যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে ফিরিয়ে এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে মনে না করবার কোনো কারণ থাকবে না যে বিআরটিসির এসব লুটপাটের ভাগ হয়তো আরো উপরের অনেকেই পাচ্ছেন। আমরা অবশ্যই সেটা বিশ্বাস করতে চাই না। আমরা চাই বিআরটিসি নিয়ে এখানেই থেমে যেতে, সেই সাথে দুর্নীতিকেও থামিয়ে দিতে। দর্শক, একুশের চোখের সাথে আপনিও যোগ দিতে পারেন, আমাদেরকে জানাতে পারেন অন্যায় অপরাধের যে কোনো চিত্র, লিখতে পারেন প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশে-টিভি.কম, এই ঠিকানায় কথা বলতে পারেন 01972-121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।